Hello friends, assalamu alaikum. Welcome to my channel again. Medicine related notun arekti video te apnaderke shagotom. Ajke je medicine tin bishoy niye apnar sathe alochona korar chesta korbo tar nam hocche Azolin Nasal Drop. Ei Azolin Nasal Drop ti bortomane Bangladeshe pray sokol market e ba bazare paoa jay ba dokane paoa jay. Ajke ei medicine tir bishoye apnaderke বিস্তারিত জানার চেষ্টা করব যাতে আপনারা জানতে পারেন যে এই ড্রপটিতে কি কি উপাদান রয়েছে, কি কি সমস্যার কারণে ড্রপটি ব্যবহার করতে হবে, ড্রপটির কাজ কি, ড্রপটি কয়বার এবং কিভাবে ব্যবহার করতে হবে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কি কি সতর্কতা মানতে হবে, এই নেজাল ড্রপটির বর্তমান বাজার মূল্য এবং এর সাইড এফেক্টস সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ চলুন তাহলে ওষুধটি সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। Azolin Nasal Drop মূলত নেজাল বা নাকের ড্রপ, এটির গ্রুপ বা জেনেরিক নেম হলো অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। এটির প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। যে সকল কারণে এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে, সাধারণ ঠান্ডা, ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হয়ে যাওয়া, অ্যালার্জিক রাইনাইটিস, শ্বাস প্রশ্বাসের সমস্যা, নাকের মাংস বেড়ে যাওয়া কিংবা সাইনোসাইটিস চিকিৎসা, এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই ড্রপটির কাজ হলো নাসামন্ধ পরিষ্কার করে এবং শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়ার ক্ষেত্রে সাহায্য করে থাকে। এই নেজাল ড্রপটির ব্যবহারের নিয়ম হলো যাদের বয়স 2 থেকে 5 বছর তাদের ক্ষেত্রে 0.025% মাত্রার ড্রপটি 2 থেকে 3 ফোঁটা করে প্রতিটি নাকে দিনে 2 বার, এবং যাদের বয়স 6 বা তার বেশি তাদের ক্ষেত্রে 0.05% মাত্রার ড্রপটি প্রত্যেকটি নাকে 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 বার ব্যবহার করা যেতে পারে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে মহিলারা যদি এটি ব্যবহার করে থাকেন বা করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই নেজাল ড্রপটির বর্তমান বাজার মূল্য যেটি 0.025% মাত্রার 10 ml, সেটির দাম হচ্ছে 40 টাকা। অন্যটি 0.05% মাত্রার 10 ml, দাম হচ্ছে 45 টাকা মাত্র। এই নেজাল ড্রপটির কিছু কিছু সাইড এফেক্টস রয়েছে, যেমন মুখ ও গলা শুকে যাওয়া, হাঁচি দেওয়া কিংবা নাক দিয়ে পানি পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।